বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আবার চলে এলাম আজকে কেসারে। রোববার সাধারণত কেসার বন্ধ থাকে আমাদের, তাই সে বাবু আলছে, তো বাবুর সাথে কথা বলবো। দেখি দেখতে পেয়েছে সমস্ত কেসার সব, মানে স্টাফ সব, মানে আজকে দিনে বাড়ি যায়, রেস্ট নেয়, রবিবার বন্ধ থাকে। কিন্তু ড্রাইভারদের ছুটি নেই, ড্রাইভারদের লোডিং দেয়, ড্রাইভারদের কামাই থাকে না। আর মালের এখন মানে টান চলছে প্রচুর। কেসারি মালই নাই দেখতে পিছো, সমস্ত কেসার কিন্তু বন্ধ। আজকে সব স্টাফরা রেস করে। এই যে আমার গাড়ি লেগে আছে, আর ওই কেসারটা তৈরি হয়েছে বা নতুন করে, নতুন করে ভেঙে তৈরি করছে। এই 4 দিন বন্ধ থাকবে তো নোটিশ দিয়েছে আজকে। 5 দিন নাকি? 5 দিন মন থাকে বলছি। বন্ধুরা, এটা হচ্ছে বাবুর ড্রাইভার, ছোট গাড়ির ড্রাইভার, খুবই মজাদার লোক বটে, কিন্তু খুবই হাসি খুড়ি করে। আর এই এটা হচ্ছে রান্নাঘর আমাদের, এবং আজকে বাবুর জন্য স্পেশাল করে রান্না হচ্ছে। তো চলো, খাওয়া দাওয়াটা সেরে নিই। বন্ধুরা, কি বলে, ভাত খেলাম, আর কালকে চান করা হয়নি, সেই জন্য আগে চানটো করলি, তারপর লোড করবো। আর আমাদের কাছে তো মাল নাই, অন্য কাছে লোড করবো কাজে নিয়ে। আর বাবুর সাথে এখনো দেখা হয়নি, দেখি কখন দেখা হচ্ছে। চলো আগে চানটো করে আসি। চ্যাম্পিয়ন ড্রাইভারটা মুর্শিদাবাদের ড্রাইভার হয় রাজু ভাই, সবার মাখছে। আই এম এ লিটল বয়, লিটল বয়, চুল সব পেকে গেছে, লিটল বয় চুল পেকে গেছে গো। এই ও, এটা রাজু ভাই। ফাইনালি আমাদের বাবু বেরিয়ে গেল, আমি সাইড থেকে কিন্তু ক্যামেরা করে দেখালাম তোমাদেরকে। তো চলো লোড করি গা বন্ধুরা।
ফাইনালি লোড করে বেরিয়েলাম। লোড করে বেরিয়ে নিয়ে শান্তি নাই, আমি তো খাবার খেয়েছি, হয়ে আমার হেল বাড়ছে, খাবার পাইনি বেচারি। কটা বাজছে? 5টা বেজে গেছে, দুপুরে ভাত খাইনি এখনো। অনেক জায়গায় ঘুরে এলো, খাবার খেতে মানে খাবার পেলে না। আরে আমার ছিঁড়ে গেছে গেঞ্জি, পয়সা নাই কেনার এখন। সেলাই করতেও পারি না এমন অবস্থা। কি বলে, আবার যে লোড করে এসেছি মানে বেরিয়ে যাবো শান্তিতে, তা পেলাম না। এদিকে নোয়েন্টি লাগে বসে আছে, দেখাল মানে জাম দেখাল কত 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 জাম লেগে আছে দেখালো। এবার গোটা এরিয়া অবধি আমি একটা কেসারে জায়গা পেলাম, কেসারে লাগিয়ে দিলাম। এই কেসারে অনেক গাড়ি লোড হয়েছে আজকে, রোববার সাধারণত গাড়ি লোড হয় না, অনেক গাড়ি লোড হয়েছে। তাও তো চলো বন্ধুরা, দেখা যাক কতক্ষণে জাম ছাড়ছি। এই গাড়িটা লোড দিবে এই লোডারটোতে, তো কত বড় দেখো, নতুন একদম লিপগং টাই লোডারটার নাম ওটে। ওপাটা চিনে বোধ হয় আমাকে, বাপরে হাই স্পিডে লোড দিবে দেখে লাভ করবো। লোডারে 2 মিনিট লাগে না লোড করতে, এই গাড়িটাকে 3 মিনিট লাগবে। এক এক বকেটে 4 টন করে, কি বলে, 4 টন করে মাল ধরে, মানে একটা একটা। দেখে লাভ বল, আমাদের আছে হিন্দুস্তান, কত ধুলো উড়ছে, বাপরে বাপরে। আর আমাদের আগে ছিল SDLG, একদম নতুন বটে, কিন্তু আমার কাছের ভেতরে আসছে বলে ছবিটা একটু খারাপ আসছে। বন্ধুরা জাম ছাড়ছে, যা হোক, সে কলকাতাতে ব্রিজ বন্ধুরা এখানে নোয়েন্টি লাগিয়ে রেখে দিয়েছে, কেন কি বলি বলো, খালি গাড়িগুলো তো বাড়ছি। আজকে রবিবার, তাও এত গাড়ি মানে কোনদিন হয় না, তাও এত গাড়ি হয়ে গেছে আজকে। আর এই গাড়িটা লোড হয়ে গেল দেখালাম, পাসিং মাল নিবে, বেশি মাল নিবে না। বন্ধুরা খানিক ডাইনে মারি আমি, খানিক ডাইন দিকে মারি, তাছাড়া উপায় নাই, এত এত গাড়ি আবার খালি করে আমাকে লোড করতে হবে। আমার হেল্পার এখন খাবার খুঁজতে গেছি, আর আমি এদিকে ডাইনে মারছি। দেখা যাক, এখানে গেলে ডাইনে উপরে মারতে হবে, তাছাড়া উপায় নেই। রাগ করো না মনের মানুষ, ঘরে ফিরে এসো রে। তার হেল্পার কোথায় আছে আবার চিন্তা বিষয়, লাভ মরগা। আমি তো গাড়ি নিয়ে চলে এলাম, দেখালাম আমার হেল্পার এখন কোথায় আছে চিন্তার বিষয়, গাড়ি লাগাবো কোথায় একটু টেনশনে পড়ে আছি দেখি। গাড়ি বাড়তে লেগেছে যাবো, আর আমার কি বলে হেল্পার আগে ডেকেলি আমাকে। এই আমাদের গাড়ি আছে আরো 61-32 জাম লেগেছিল, তা কলকাতাতে নো এন্ট্রি, কি বলে ব্রিজে কাজ চলছে, আর এখানে বীরভূমে নো এন্ট্রি লাগিয়ে বসে আছে পুলিশে, কাকে কি বলবে বলো। আর দেশ কি বলে, বাপ জ্বলছে বেটার জ্বালায়, আর দেশ জ্বলছে নেতার জ্বালায়, এটাই দুনিয়ার নীতি। আর আজকে রবিবার তো মানে বোঝাই যায় না যে এত গাড়ি মানে এত গাড়ি মার্কেটে আসছে। ঘর আর কোথার পাথর দিয়ে বসে আছে, সব লেভেল করে নাকি বাবা আমার তোমরা, বাবারে বাবারে আমিও লেভেল করি। এসকে গাড়িগুলো ঢুকছে রাত্রে, সেই তো বন্ধু এরকম মানে এরকম সোমবার লাগে বিশেষ করে, কিন্তু রবিবার এরকম গাড়ি থাকে না, তো এই রবিবার গাড়ি দেখে মাথা খারাপ হয়ে গেছে। সীমানার বাইরে কি অবস্থা, এরে বাপরে কত দূর জাম গে যাবে। দেখালাম বন্ধুরা, আজ
আজকে রবিবার বোঝাই যায় না এমন পজিশন কত ভাই ঢুকছে দেখলাম। সানডে ইয়া মানডে রোজ খাও মানডে, সোমবার গিয়ে তো গাড়ি ঢুকে নেবে যা গাড়ি ঢুকছে আজকে সে বান না দেবে মানে আদিবাসীতে পড়ো বাজে না মন দেবে না সেই জন্যে কি বলে আজকে তো নোটিশ দেখালাম তোমাদেরকে সেই জন্যে এত গাড়ি ঢুকছে। তাছাড়া রবিবার তো কোনো কেসা চলে না তোমাদেরকে দেখালাম মানে যা পুরনো মাল থাকে সেই মালই হয়। কাল থেকে কিন্তু মালের রেট আরও বেড়ে যাবে, মান্নার পর থেকে মানে আরও রেটে চেপে যাবে বলে দিলে মালিক। যারা ধীরে চলো বন্ধুরা দেখছি শুধু লেটেস্ট গাড়ি সব BS6 BS4 গাড়িও নাই এমন পজিশন হয়ে গেছে। আর 16 চাকা আর 18 চাকা বেশি এখন মার্কেটে। বন্ধুরা আমি ফাইনালি চালান গেট ঢুকতে চললাম, এই চালান গেটে জাম লেগেছে দেখতে পাচ্ছ, আস্তে আস্তে জাম লেগেছে। এখন আমাদের গাড়িগুলো সব ডাইনে মেরেছে, আমিও পিছন পিছন চলে যাচ্ছি, আমরা আগে চলে যাবো অসুবিধা নেই আমাদের। আর কত গাড়ি লেগে আছে লাইনে দেখতে পাচ্ছ, আজকে তো রবিবার তাও বোঝাই যায় না বললাম তো আগেই। আর পাহাড় তো 4 দিন বন্ধ হয়ে 5 দিন বন্ধ থাকবে 10 তারিখ থেকে। হয়ে দুপুরে ভাত পাইনি নিয়ে মুড়ি খেয়েছে, কী করি বলো কপাল খারাপ মুড়ি নিয়ে মুড়ি নিছে ও। যারা তুম ধীরে চল আর কি বলে বন্ধুরা, আজকে তো রোববার তো মানে বুঝতেই পারে যে না এত গাড়ি চাপ। আরে বাপরে আজকে লোড তো ভারী বেশি হয়ে গেছে, গাড়ি খুব ইয়ে হয়েছে। আর এই যত গাড়ি আছে সামনে এসে আমাদের সব আমাদের মানে 1 লাটে সব NSP-র গাড়ি, সব NSP। আর এখানটা প্রচুর খারাপ মানে সিঙ্গেল তো বলে এখানটা আরো অবস্থা খারাপ হয়ে যায়। আর সে ডিফারেনশিয়ালটা দেখো মানে মাটিতে ঠেক বসে অবস্থা এমন অবস্থা, আর এগুলো উল্টোপাতি গাড়ি তো সেই জন্য আরো ই হয়ে যায়। এই খালি গাড়ি রয়েট হচ্ছে 16 টন, আমার সামনে যেটা আছে ওইটা মোটামুটি 17 টনের কাছাকাছি ওয়েট বটে, আর আমার তো 16 টন 750-800 এরকম হয়, 200-300 কেজি কম হয়, ওজন একটু বেশি বটে, মালটা অল্পই পাই। ডালা বডিতে ওজন হবে 13.5 টন, খুব জোর যদি হয়তো 14 টন হবে ডালা বডি, মালটা 35-36 টন পাওয়া যায়। আর এই আমার হেল্পার মুড়ি লিলে নিয়ে এগিয়ে ধরছে, খুব এখানে হাঁটতে হয় এখানে হেঁটে হেঁটে ফেরিতে হয়। এটা রায়পুর বটে যা পজিশন, 59 নম্বর কোথাকার বটে, 59 নম্বর রায়গঞ্জ। আগে সব ওইদিকে 14 চাকাওয়ালা চলছ, এখন আর চলে না। আর এইদিকে আমার কোথাও জাম লেগেল নাকি, আমরা ফাইনালি আমি রোডে চাপলাম, তা রোডেও সেই এত গাড়ি চাপ গাড়ি চালাইতে পারা যায় না, সব চেপে চেপে চলে আসছে গাড়ি নিয়ে একদম লাইটটাকে হাই করে চলে আসলে অসুবিধা দেখালাম। এর মধ্যে যদি কেউ ডান দিকে বেরিন যায় তো কিছু করার নাই, ইন্দা ভোগে মা মায়ের ভোগে চলে যাবে। আর এই রাস্তায় কিন্তু বাইক নিয়ে যাব মানে অত্যন্ত রিস্কের ব্যাপার, কারণ প্রতিনিয়তই বাইক অ্যাক্সিডেন্ট হয় এই রাস্তায়, মানে মাসের 3-4টে হয় বাইক নিয়ে যাওয়া, মানে গাড়িগুলো আসছে কি হাই স্পিডে বুঝতে পারছো তোমরা, এত স্পিডে আসছে সীমানার বাইরে। যারা তুম ধীরে চলো ড্রাইভার কিতনা ইতনা আসান কাম নেই হ্যাঁ, যে কোনো সময় জীবন চলে যাবে, আজ আছি কাল নাই, কেউ এসে যদি আমাকে মেরে দেয় আমি ভালোই চালাইছি, যদি এসে মেরে দেয় তাহলে কি হবে বন্ধুরা। আর লাইট একদম ক্যামেরা মানে অবস্থা খারাপ করেছে, লাইট লাইট মাঝে ক্যামেরা দেয়।
আর আমি যাবো ওইদিকে সাঁইথিয়ার ওটা ঘুরবো, ময়ূরেশ্বর না ওই ওইদিকে কোথায় খালি হবে, লোকালেরই মাল আছে, আবার এসে লোড করবো এই রাত্রে। চলো দেখি কি কত হচ্ছে। চলো বন্ধুরা, বন্ধুরা আমি সাঁইথিয়া রোডে যাচ্ছি, তো রোডগুলো কাটিং করেছে, কি অবস্থা হয়েছে দেখতে পেয়েছো? আমার পিছনে মানে ছোটো গাড়িগুলো যেগুলো পিকনিকে গেছিলো সেগুলো সাইড দিয়ে লিখে মারামারি করছে, তারপর কী করে সাইড দিব, আর দেখতেই পিছু আমি যদি আর একটু বাম দিকে লিখে তো গাড়ি একটু নেমে যাবে পুরো। আর এরকম সিচুয়েশানে যদি গাড়ি নেমে যাই কিছু করার নাই, পাল্টে করে দেবে, কিন্তু এরকম পরিস্থিতি যদি হয়ে যায়। এত সুন্দরভাবে সাইড দিয়েছি তা পেরিয়ে যাওয়া, কিন্তু আমার দোষ আছে কিছু? আর রাস্তার মানে এই রাস্তাটা পুরোটা কাজ চলছে বলে এই অবস্থা, এই রাত্রেই খালি করবো, কারণ আবার এসে লোড করবো ডেলি ডেলি দুটি, বাড়ি যাওয়া হবে না। মালিক বুঝে দু টিপ করে দিচ্ছে, তাও মালিক বুঝে টিপ কই হচ্ছে রে, তিন টিপ করে মার, মালিকের প্যাড ভরবে না, জীবনে মালিকের প্যাড ভরে না। বাবারে 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 বাবারে, শালা হারামি নামিয়ে দিবে, এবার ফুল বড়ি পাথর নিয়ে যাবে। এই যে পিকনিকের গাড়িগুলো সব লটাবুটি করছে, ওখানে সাইডে যা সাইড পেছে না, সবগুলাই বন্ধু বন্ধু কিন্তু পিকনিক মেসাম জোট টেসাম জোট গেছিল, আর পিছনে আমার চেচিন মরে গেছে ও। তো হরেন দিদি আলা মারা হয়েছে, কিন্তু যা সাইড যা যা কেন রে লে মরগা পাগলা লয়, ও সে পুটি দিয়েছে আমার হরণ দিছে, সেলাকে সাইড দিছে, তাও সেলাকে বেরিয়ে বসে পেছনে শুধু পঁপ করছে, আবার সাইড দেবো না আবার। বন্ধুরা দেখতে পেয়েছো তো রাস্তা খারাপ, ওকে যে সাইড দিলাম আমি একদম পুরো রাস্তা ছেড়ে দিলাম তোমরা দেখতে পেলে, তা সত্ত্বেও যেতে পারে না, স্কর্পিও গাড়ি ওঠে এক টান দিলেও মানে সে উড়বে, তাও গাড়ি নিয়ে যেতে পারছে না, তা আমার দোষ লাভ তোমরা হালকা শুনতে পাবে। আর বন্ধুরা যেটা বলেছি কি বলে, 10 তারিখ থেকে 15 তারিখ অবধি পাহাড় বন্ধ থাকবে, সমস্ত লোডিং লোডিং কেসারে কাজকর্ম সমস্ত কিছু কিন্তু বন্ধ থাকবে। এই 4-5 দিন আদিবাসীদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দিন, সেই জন্যে ওটা কিন্তু মানে দুর্গা পুজোতে এখন আগে কিন্তু বন্ধ হইতো না দুর্গা পুজোতে ঈদে, কিন্তু এখন বর্তমানে বন্ধ হয়ে যায়। আর এটা মানে পাহাড়ের জন্ম থেকে চলে আসছে যে কি বলে এই বান্না বান্না পড়াবে, ওদের বন্ধ হবে 10 তারিখ থেকে 15 তারিখ অবধি। তো চলো বন্ধুরা আগে দেখো, নতুন স্কর্পিও 58BJ6351 নতুন গাড়ি একদম 4X প্লাস, এটা স্কর্পিওর নিউ মডেল বাইক করেছে, দেখালো পেছনে কি করবে, এত সুন্দরভাবে সাইড দিবে তাও দেখবে যেতে পারবে না, অত ক্ষমতা নাই। হ্যাঁ সাইড নিয়ে এসে যাবো, ওভারটেক করতে পেরেছে, আর একে আমাকে ওভারটেক করতে হবে, তাছাড়া কিন্তু হবে না, ওভারটেকও হবে না বন্ধুরা। সিচুয়েশন মানে খুবই খারাপ দেখতে পাচ্ছ, ডান দিকে পুরো গাড়ি কাজ মেরে দিচ্ছে একদম, এনে রিক্স নিয়ে লাভ নাই, এখানে একটু এগিয়ে যাক, ওভারলোড না বন্ধ হলে মানে রাস্তা জীবনে ঠিক হবে না। সব ডিস্ট্রিক্টেই মানে ওভারলোড মোটামুটি বন্ধ হয়ে গেছে, যেকোনো বীরভূম আর বর্ধমান বন্ধ হয়নি, এই দুটো ডিস্ট্রিক্ট যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু কাজ হয়ে যাবে, কারণ দুটো ডিস্ট্রিক্টেই ওই বর্ধমান ডিস্ট্রিক্টে বালি পাওয়া যায় এবং বীরভূম ডিস্ট্রিক্টে পাথর বালি উভয় পাওয়া যায় তার লেগে না, কিন্তু বর্ধমান ডিস্ট্রিক্টের বালি খুবই নাম করা বালি, টোটোতে করে পিকনিকে গেছে, এখানে দেখালো কিন্তু গান বাজছে ওদের বাবারে। বন্ধুরা একে ওভারটেক করতেই হবে, তাহলে
আমি কিন্তু আর পাচ্ছি না, সাইড দিয়েও দিয়েছে তার লেগে না। আমার পিছনে যে কত গাড়ি বা কত গাড়ি পিকনিকে গেছিল বে, আমরা কি হতবাকা নাকি যাব না পিকনিকে টিকনিকে, আমরা কি হতবাকা নাকি? যা 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 বেড়ে 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 দেখতে পেছো ছোট ছোট ছেলে গো সব মূর্ছ হবে, কিন্তু মেসান জোর গেছে বেশি সব ওরা কি টাইনবে আমিও টাইনবো। আমার চেঁচার বিয়ে হয়েছে এই গ্রামে, মানে এখানে, কিন্তু তাও আমি জীবনে প্রথমবার আসছি। আমার তাকাইছে সব ক্যামেরা করছি সেই জন্য, এখানে খালি করবো দেখি কোথায় খালি করবো, আমি তো চিনি না। আমি মানে ফোন করে করে এলাম আমার বন্ধু থেকে যে প্রথমবার এলাম, খুবই সিঙ্গেল বাজার দিতে ভরপুরি লাগিয়ে বসে আছি লে মরগা। বন্ধু আমার গিম বেল্ট ডিস্টার্ব করার কারণে আমি ওখানে কোনো সম্পূর্ণ দেখা যেতে পারলাম না। মৌরেশ্বর নিমতলা, আমি বন্ধুরা প্রথমবার আসছি এদিকে, ভর বইটা নিয়ে খারাপ পায় নেবে। হ্যাঁ যাও টোটোবেলা দাঁড়িয়ে গেছি, সব পিকনিকে যাবে কালকে নিয়ে আজকে খুব জোশে রয়েছে ওরা। আমাদের এরকম মানে বয়স ছিল, আমরাও এককালীন গেলছি বক্স নিয়ে আর নিয়ে, কিন্তু এখন কি বলবার বন্ধুরা যত দিন যেছে তত একা হচ্ছি, সব বন্ধু আস্তে আস্তে ছেড়েছে, সব মানে কাজের ক্ষেত্রে চলে গেছি। এখন বন্ধুরা কি বলবো কি বলে, লজ্জার কথা বলছে না কেউ, মানে এখন বাইক আছে পালসার 220, তারপরে চার চাকা আছে, কিন্তু একটা গার্লফ্রেন্ড নাই। আর যখন কি বলে বউ আছে এখন তার লেগে লয়, আর যখন মানে কিছু ছিল না তখন গার্লফ্রেন্ড মেলাই ছিল, এখন সব হইলে সব মানে একলা হয়েছে বেশি। আগে বাইকই থাকতো না যে মানে বন্ধুর সঙ্গে ঘুরে বেড়াবো বা কিছু। কোন দিকে যাবে চাঁদ নিয়ে যাবে, মেন রাস্তা ছাড়তে বারণ করলে মল্লাপুর রোড, এটা মল্লাপুর রোড। বন্ধুরা হাফ কিলোমিটার মতন আমি রাস্তা ভুল করে ফেলেছি, এখন গাড়ি ব্যাকে এসে দেখতে পেছো, এখন গাড়ি ব্যাকে নিয়েছি আমি। খুবই কষ্ট ওই বাজারের মধ্যে, মানে ভরা বাজারের মধ্যে গাড়ি ব্যাকে যাওয়া খুবই কষ্ট, একটু বাইরে একটু বুঝে। চলো বন্ধুরা এখানে ব্যাকে যেতে যেতে ক্যামেরা করা সম্ভব হবে না, ভুল হয়েছে তুমি কিছু করার নাই, নিজেকেই শুধরাইতে হবে এখন। ওই সিভিক পুলিশ আরও বলে ওই যে সুজা ঢুকে যাবো, আর পার্টি বলছে না ডান দিকে আসতে হবে, তো চলো বন্ধুরা যাই। বন্ধুরা এখানে রাস্তা ভুল করে ফেলেছিলাম, ওই দিকে সুজা চলে গেছিলাম, এখানে ডান দিকে ঘোরা বাদ দিই, কী করবো মানে প্রথম এসছি তো কনফিউজ হয়ে গেছি। এবার দু রকম মাল দু জায়গায় খালি করে, ওইদিকে মানে আছে 5-8টা খালি করে, আর আমার মাল আছে 3-4। এইদিকে বলছে কোথা মানে আদিবাসী পাড়া আছে, তা আদিবাসী পাড়াটা পেরিয়েই খালি হবে বলছে, তো দেখা যাক বন্ধুরা কত দূর আদিবাসী পাড়া পাওয়া যায়। পার্টিটা এলো খালি করবো এখানে রাত্রেই, এখন বাজছে 8:04।
এই রাত্রে খালি করে যাওয়া লোড করবো। তো চলো আগে লিফটটা তুলে নিই, চলো রাত্রে খালি করা কি দেখাবো বন্ধু, চলো খালিটা করি। এ ভাই বকি খাবে কি মিষ্টি খাবে? আমাকে দুটো গুঁড়ো দাও, সিঙ্গাড়া তো আমাকে একটা, তুই কি হবে সিঙ্গাড়া বেশ আমাকে একটা দাও, তুমি ফেমাস লোক নাকি? ভাই বো সিঙ্গা খাবে না, খেলাও ইংলিশ খাবার দেশে ঠান্ডা তো খেয়ে লাগছে ভাই, আর লোকে লাগে না। ভুগনি খেলালে ভদ্র ছেলে, তো একদম প্রফেসর মানুষ, ঘাট লাগানো দেখ। তাহলে তো তোর বিয়ে হয়নি এখনো, আয় বড় আমার বিয়ে হওয়া দেখ, জামা খুলে দেখালো বোতাম খুলে দেখালো বারবার, শুকিং গেল রে, তো শুকিং গেল কত খাটবে, খেটে 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 বয়স। বন্ধুরা এত কিছু খেলাম, একটা পান খাবো না, সেই জন্য একটা পান খেতে চলে এলাম এই যো কাকার কাছে। তো চলো পানটা খাই। বন্ধুরা আমি মানে সব খেয়া দাওয়া করি আর করি, এই ফাইনালি কি বলে সুশাল মোড় আবার ঢুকে গেলাম মল্লাপুর থেকে, আমি সাইডটা হয়ে গেলাম নিয়ে আবার মল্লাপুর থেকে বেরিয়ে এলাম। আর যে এই যে এই রোডটা ঢুকছে সুশাল, এই জায়গাটার নাম এইটা পাঁচামি ঢুকে যাবে সোজা, এটা পাঁচামি রোড। আমরা পাঁচামি রোড খুবই কম করি। আর বন্ধুরা দেখতে পাচ্ছ কাঁচের অবস্থা, কাঁচ পরিষ্কার করবার সময় নাই, আর আমার পাইলট গাড়ি ধরে নেছে এখন, আমি এখন রেস্টে আছি। বন্ধুরা যেখানে মানে ভিডিও শুরু করলাম শেষ সেখানেই শেষ করবো। এই আমাদের ম্যানেজার আরে লুকিয়ে যাচ্ছে, আবার মানে কি আবার চলে এলাম আমি লোটে, বললাম যে ডিউটি করবো আজকে। হ্যাঁ এটা এনার বাড়ি বোলপুরে, দেখালাম চিনতে পারো নাকি, বোলপুরে কোন জায়গা? বোলপুর জামমনি, জামমনিতে বাড়ি। কত হ্যান্ডসাম দেখাল কবল, আর এই কাটাকান বসে আছে। তো বন্ধুরা যেখানে ভিডিও শুরু করলাম সেইখানে শেষ করলাম, সুখে থেকো ভালো থেকো, বাই।